14 অক্টোবর খুলে দেওয়া হবে বাইপাস। দুর্গাপূজার জন্য এই বাইপাসের রাস্তা খুলে দেওয়ার অনুরোধ করেছিলেন অধীর চৌধুরী। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জাতীয় সড়ক মন্ত্রকের সঙ্গে কথা বলেন। এরপরে দিল্লি থেকে অধীরবাবু জানান, পুজোতে মানুষের কথা ভেবেই বাইপাস খুলে দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষ যানজট থেকে অনেকটাই মুক্তি পাবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। এই রাস্তাটাকেই কালী পুজো পার করানো যাতে যায়, তার জন্য আমার চেষ্টা জারি থাকবে। অর্থাৎ 14 অক্টোবর থেকে এই রাস্তাটা দুর্গাপুজো কালী পুজো পার করে যাতে মানুষের সুবিধা করা যায়, তার জন্যে আমি চেষ্টা করছি। এখনও পর্যন্ত 30 অক্টোবর পর্যন্ত অনুমোদন পাওয়া গেছে। আশা করি যে 30 অক্টোবরের পরেও কালী পুজো পর্যন্ত অনুমোদন পাওয়া যাবে। তারপর ডিসেম্বর হতে হতেই এই রাস্তা সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। পাশাপাশি আমার সঙ্গে এই বিষয়েও বৈঠক হলো যে ভাবতায় যে ব্রিজটা সম্পূর্ণ হয়নি, সেই ব্রিজটাকে খুব দ্রুত গতিতে বিশেষভাবে সেই ব্রিজের কথা ভেবে সেই কাজটাও যাতে সম্পূর্ণ করা যায়, তার জন্য আজকে কর্তৃপক্ষ তারা আমাকে আশ্বাস দিয়েছেন। অর্থাৎ বহরমপুরের বাইপাস যেমন খুলে যাচ্ছে, তেমনি ভাবতার যে ব্রিজ, সেই ব্রিজটাকেও যাতে তাড়াতাড়ি করে সম্পূর্ণ করা যায়, তার জন্যে আমি আমার তরফ থেকে চেষ্টা চাই। বিকেআর পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা, হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH-34 এর কাছে কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।